Bora, Assalamu alaikum, welcome back to my channel Beauty Secret by Samira. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল বডি পলিশ ট্রিটমেন্ট। সামনে ঈদ, আর ঈদের আগে আমরা সবাই চাই স্কিনের পাশাপাশি আমাদের হাত পায়ের সৌন্দর্যটাকেও বাড়াতে, এবং সেই জন্য আমরা বিভিন্ন ধরনের ফেশিয়াল করে থাকি। সো আজকে আমি তোমাদেরকে এমন একটি ফেশিয়াল দেখাবো যেটা তোমরা খুব কম খরচে ঘরোয়া উপাদান দিয়ে বাসায় বসে এই ফেশিয়ালটি করতে পারবে। সো আশা করছি আজকের ভিডিওটি অনেক আপুদের অনেক বেশি হেল্পফুল হবে, এবং যে আপুদের স্কিনে কোনো গ্লো নেই, স্কিনে সানট্যান পড়ে গেছে, স্কিনটা প্রচণ্ড মাত্রায় ডাল হয়ে গেছে, তোমরা চাচ্ছ স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করতে, গ্লোয়িং করতে এবং হেলদি রাখতে, আমার আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। সো আশা করছি ভিডিওটি তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে। তাই ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশান পেয়ে যাও অ্যান্ড সবার প্রথমে ভিডিওটি তুমি দেখতে পাও। আর ভিডিওটি যদি তোমার একটু হলেও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটি দেখে লাইক দিবে, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি শেয়ার করবে। আর হ্যাঁ, কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না যে নেক্সট তোমরা ঈদ স্পেশাল কোন ধরনের ভিডিওটি দেখতে চাচ্ছ। সো চলো ভিডিওটি শুরু করি। এই ফেশিয়ালটির ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজিং, এবং ক্লিনজিং করার জন্য তোমাদের যেটা লাগবে, কাঁচা দুধ তোমাদের ইউজ করতে হবে। সো তোমাদের ফুল বডিতে প্রথমে তোমরা একটা কটন বলের মধ্যে একটা বাটিতে পরিমাণ মতো দুধ নিয়ে নিবে, এবং সেটার ভিতরে কটন বলটা ডুবিয়ে দেন সেটাকে তোমাদের ফুল বডিতে জেন্টলি অ্যাপ্লাই করতে হবে, এবং এটাকে তোমাদের ফুল বডিটাকে ভালোভাবে তোমরা এই দুধ দিয়ে স্কিনটাকে মুছে নিবে। দেন হচ্ছে তোমাদের স্কিনে এটাকে রেখে দিবে 5 মিনিটস পর্যন্ত। দেন স্কিনটা যখন দেখবে একটু টানটান হয়ে আসবে কিংবা শুকিয়ে আসবে, তখন তোমরা তোমাদের বডি পার্টসটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবে, এবং এটাতে এটা করলে যেটা হবে, তোমাদের স্কিনটা অনেক বেশি ক্লিন হবে, ফ্রেশ হবে, এবং স্কিনটা অনেক বেশি সফট লাগবে। ইমিডিয়েটলি দেখবে স্কিনটা একটা ব্রাইটেন একটা লুক পেয়েছে এবং স্কিনটা অনেক বেশি গ্লোয়িং লাগবে। সো নেক্সট স্টেপটি হচ্ছে স্ক্রাব। এই স্ক্রাবটি তৈরির জন্য মেইন যে উপকরণটি লাগবে সেটা হচ্ছে স্ট্রবেরি। এর জন্য তোমাদেরকে 6 থেকে 7টা স্ট্রবেরি ভালো করে ধুয়ে দেন তোমাদের এটা কেটে নিতে হবে। তারপর হচ্ছে তোমরা ব্লেন্ড করে এটা যখন একটা পেস্ট আকারে চলে আসবে তখন এই পেস্টটাকে তোমাদের নিতে হবে। সো এটার মেইন যে ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে স্ট্রবেরি পেস্ট, এবং এটার সাথে অ্যাড করতে হবে 2 চামচ পরিমাণে চিনি, 2 চামচ পরিমাণে চালের গুঁড়া এবং পরিমাণ মতো দুধ। এই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মিক্স করতে হবে। যখন দেখবে এটা একটা পাতলা কনসিস্টেন্সিতে চলে আসবে তখন এটাকে তোমাদের বডি পার্টসে অ্যাপ্লাই করতে হবে, এবং এই স্ক্রাবারটিকে দিয়ে স্ক্রাব করতে হবে স্কিনটাকে 2-3 মিনিটস পর্যন্ত ভালোভাবে স্কিনে এটাকে তোমরা ম্যাসাজ করবে। সো এখানে যে ইনগ্রিডিয়েন্টসটা ইউজ করেছি এর মধ্যে আছে স্ট্রবেরি, স্ট্রবেরিতে আছে আলফা হাইড্রোক্সিলিক অ্যাসিড। এটা আমাদের স্কিনে ডেড স্কিন সেলস রিমুভ করতে হেল্প করে, স্কিন থেকে অ্যাকনে দূর করতে হেল্প করে, এবং আমাদের স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করতে হেল্প করে থাকে। এছাড়াও স্ট্রবেরিতে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্ড অ্যান্টি অক্সিডেন্টস প্রপার্টিস, যেটা আমাদের স্কিনের সানবার্নটাকে দূর করতে হেল্প করে, স্কিনটাকে গ্লোয়িং করতে হেল্প করে, এবং স্কিনটাকে অনেক বেশি হেলদি রাখতে হেল্প করে থাকে। এছাড়াও এখানে ইউজ করা হয়েছে চালের গুঁড়া, যেটা আমাদের স্কিনটাকে লাইটেনিং করতে হেল্প করে, আমাদের স্কিনের ডেড স্কিন সেলস রিমুভ করতে হেল্প করে, এবং স্কিনে ন্যাচারাল একটা এক্সফোলিয়েটরের কাজ করতে অনেক ভালো কাজ করে থাকে। এছাড়াও এখানে ইউজ করা হয়েছে দুধ, দুধে আছে ল্যাকটিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে, স্কিনটাকে গ্লোয়িং করতে হেল্প করে, স্কিনটাকে ময়শ্চারাইজ রাখতে হেল্প করে। সো এই স্ক্রাবটি আমাদের স্কিনের জন্য খুবই ইফেক্টিভ, কেননা এখানে সুগার ইউজ করা হয়েছে। সো সুগারও আমাদের স্কিনে ন্যাচারাল এক্সফোলিয়েটরের কাজ করে এবং আমাদের স্কিনটাকে সফট করতে হেল্প করে থাকে। সো এই স্ক্রাবটিকে তোমরা যখন ইউজ করবে তোমরা দেখবে যে তোমাদের সুগারটা যেটা ইউজ করবে সেটার দানাগুলো যেন একটু ছোটো সাইজের হয়, এবং স্কিনের মধ্যে যেন এটা কোনো প্রকার হার্শ না হয় সেই দিকটা তোমরা খেয়াল রেখে দেন ব্যবহার করবে। সো এই স্ক্রাবটিকে তোমরা উইকে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারো, এতে তোমরা অনেক ভালো বেনিফিটস পাবে। এটাকে 2-3 মিনিটস পর্যন্ত স্কিনে ম্যাসাজ করার পর দেন তোমরা তোমাদের বডি পার্টসটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবে, এবং এটাকে তোমরা অল স্কিন টাইপসে ইউজ করতে পারবে। সো থার্ড যে স্টেপটা সেটা হচ্ছে স্কিন লাইটেনিং প্যাক, এবং এই প্যাকটা তৈরির জন্য তোমাদের যা যা লাগবে, বেসন লাগবে 3 চামচ পরিমাণে, এবং এটার সাথে অ্যাড করতে হবে মসুর ডালের পেস্ট কিংবা হচ্ছে মসুর ডালের গুঁড়া, তোমরা যেটাই ব্যবহার করো না কেন এটাকেও 3 চামচ ব্যবহার করবে, এবং এটার সাথে অ্যাড করতে হবে লেমন জুস
তোমরা যেটা পাকা লেবু হয় সেটাকে তোমরা অবশ্যই ব্যবহার করবে, এখানে কোনো কাঁচা লেবু ব্যবহার করবে না, ট্রাই করবে যে লেবুটা হলদে হয়ে যায় সেটাকে ব্যবহার করতে। সো এই লেমন জুসটা তোমরা নিবে হচ্ছে 2-3 স্পুন পর্যন্ত, এবং এটার সাথে অ্যাড করবে টক দই। এই চারটা ইনগ্রিডিয়েন্টস তোমরা ভালোভাবে মিক্স করার পর দেন তোমরা এটা যখন একটা থিক কনসিস্টেন্সিতে চলে আসবে তখন এই প্যাকটিকে তোমরা তোমাদের বডি পার্টসে অ্যাপ্লাই করবে, এবং টক দই ইউজ করবে তোমরা 2 চামচ পরিমাণে। দেন ভালোভাবে সবগুলো ইনগ্রিডিয়েন্টস মিক্স করার পর এটাকে তোমাদের বডি পার্টসে তোমরা অ্যাপ্লাই করবে, দেন তোমাদের বডিতে এটাকে রেখে দিবে 20-30 মিনিটস পর্যন্ত। দেন তোমরা তোমাদের বডি পার্টসটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবে। এই বডি প্যাকটিকেও তোমরা উইকে 2-3 দিন ইউজ করতে পারো, এতে তোমরা অনেক ভালো বেনিফিটস পাবে। এই বডি প্যাকটি তোমাদের যেটা করবে, স্কিনে যাতে সানটেন আছে সানটেন দূর করতে হেল্প করবে, স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করবে, স্কিনটাকে গ্লোয়িং করতে হেল্প করবে, স্কিনটাকে ময়শ্চারাইজ রাখতে হেল্প করবে, এবং এটা তোমাদের স্কিন থেকে সমস্ত প্রকার ডার্ট অ্যান্ড ইম্পিউরিটিসটা রিমুভ করে দিবে। সো এই প্যাকটি বেসিক্যালি খুবই কার্যকরী একটা প্যাক অ্যাজ এ স্কিন ব্রাইটনিং হিসেবে। সো তোমরা যারা স্কিনটাকে উজ্জ্বল করতে চাচ্ছ, অনেক বেশি ময়শ্চারাইজ রাখতে চাচ্ছ, গ্লোয়িং রাখতে চাচ্ছ, তাহলে 3টা স্টেপ ফলো করতে পারো। আশা করি তোমরা অনেক ভালো বেনিফিটস পাবে এবং তোমাদের স্কিনটা অনেক বেশি ব্রাইট অ্যান্ড গ্লোয়িং হবে। সো এই ছিল আমার আজকের ভিডিওটি, হোপফুলি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবে, কমেন্টস করবে, অ্যান্ড বেশি বেশি তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবে যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।